নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাগজ কলের শ্রমিক সন্তানদের পড়াশোনায় 1 লক্ষ দেবে সরকার, ঘোষণা হিমন্তের। জেএনইউ কাণ্ডে দায়ী এসএফআই, বাম দল সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ এবিভিপির। ধলাই পুলিশের সাঁড়াশি অভিযান, এবার বাজেয়াপ্ত মাদকের সঙ্গে জিলেটিন স্ট্রিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় ও নগাঁও কাগজকল ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার এই দুটি কাগজকলের সম্পত্তি ব্যক্তিগত খণ্ডের কাছে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে দীর্ঘকাল ধরে ন্যায্য বেতনের জন্য অপেক্ষা করে আসা শ্রমিক কর্মচারীরা পথে বসেছেন। কেন্দ্র সরকার এই কাগজকল দুটির শ্রমিকদের কথা চিন্তা না করলেও দেরিতে হলেও রাজ্য সরকারের ঘুম ভেঙেছে। বৃহস্পতিবার দিশপুর জনতা ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাগজকল দুটির শ্রমিক কর্মচারীর সন্তানদের পড়াশোনার জন্য এককালীন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। হিমন্ত জানান, সেই সব ছাত্রদের উচ্চশিক্ষার জন্য সর্বাধিক 1 লক্ষ টাকা দেওয়া হবে। বিশেষকৈ এইচপিসিত কাম করি থকা ব্যক্তিসকলৰ সন্তানসকলৰ বাবে, বিশেষকৈ শিক্ষা গ্ৰহণ কৰি থকা সন্তানসকলৰ বাবে আমি আগবঢ়াব খুজিছোঁ। আমি সকলোৱে জানো যে হিন্দুস্তান পেপাৰ কৰ্পৰেচনৰ 2টা ইউনিট মিলি প্ৰায় 700 কৰ্মচাৰীয়ে কাম কৰিছিলে আৰু কাম কৰি থকা সময়ত তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী বিভিন্ন সময়ত মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়াৰিং কলেজ, ইউনিভাৰ্চিটি আদি বিভিন্ন স্থানত পঢ়িব গৈছিলে, হোষ্টেলত আছিলে, কিন্তু বৰ্তমান তেওঁলোকৰ চাকৰিৰ ক্ষেত্ৰত দেখা দিয়া অনিশ্চয়তাৰ বাবে শিক্ষাৰ্থীসকলৰ জীৱনতো কিছু অনিশ্চয়তা নামি আহিছে। ইয়াৰ ওপৰত দৃষ্টি নিক্ষেপ কৰি ৰাজ্য চৰকাৰে এখন সৰু আঁচনি আমি তেওঁলোকৰ কাৰণে আগবঢ়াইছোঁ, যিখন আঁচনিৰ জৰিয়তে এইচ পি চিৰ যিসকল কৰ্মচাৰী সন্তানে মেডিকেল, ইঞ্জিনিয়াৰিং বা আদাৰ চিমিলাৰ প্ৰফেচনেল কোৰ্ছ বা সেই ধৰণৰ কোৰ্ছত অসমৰ বাহিৰত আৰু ভিতৰত পঢ়ি আছে তেওঁলোকক আমি এককালীনভাৱে 1 লাখ টকা দিবৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ। অৰ্থাৎ কোনোবাই এইচ পি চিত কাম কৰা কৰ্মচাৰী সন্তানে আজিৰ দিনত মেডিকেল, ইঞ্জিনিয়াৰিং বা চিমিলাৰ কোৰ্ছ যদি পঢ়ি আছে অসমতে হওক বা অসমৰ ভিতৰতে হওক, তেখেতসকলক আমি 1 লাখ টকাৰ এটা এককালীন শুভেচ্ছামূলক বৃত্তি এটা আমি আগবঢ়াবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। এছাড়া মাধ্যমিক পর্যন্ত পড়ুয়াদের 10,000 করে, হায়ার সেকেন্ডারি পড়ুয়াদের জন্য 25,000, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য 50 এবং 75 করে দেবে রাজ্য সরকার। হিমন্ত জানান, কাগজকল দুটির নিয়মিত শ্রমিক কর্মচারীর সন্তানরাই শিক্ষা গ্রহণের জন্য এই অর্থ সাহায্য লাভ করবেন। তেখেতসকলরে যদি কোনোবা সন্তানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা রিসার্চ করে আছে, পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চ বা গবেষণা যদি করে আছে, তেখেতসকলক আমি এককালীনভাবে 75,000 টাকা আগবঢ়াবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছো। ঠিক সেই ধরনের তেওঁলোকর কোনোবা সন্তানে যদি গ্রাজুয়েশন পড়ি আছে বা পলিটেকনিক আদি পড়ি আছে ডিপ্লোমা কোর্স, তেতিয়া তেওঁলোকক আমি 50,000 টকার এটা এককালীন সহায় আগবঢ়াবলৈ আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। পাঁচগ্রাম ও নগাঁও কাগজকল কর্মীদের ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজ্যের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনাকে কটাক্ষ করলেন মানবেন্দ্র চক্রবর্তী। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পেপার মিল রিভাইভাল অ্যাকশন কমিটির পক্ষে মানবেন্দ্র চক্রবর্তী জানান, অনেক দেরিতে ঘুম ভাঙল রাজ্য সরকারের। কল দুটির কর্মীদের সন্তানরা পড়াশোনা চালিয়ে যেতে যখন ভিক্ষে পাত্র নিয়ে পথে বেরোলো তখন সরকারের বোধোদয় হলো। মানবেন্দ্রবাবু সমস্যার গভীরে গিয়ে এর জড় খুঁজে বের করারও আর্জি জানিয়েছেন সরকারের কাছে। ইমান দিনের পাছত অসম সরকারের
কুম্ভকর্ণৰ টুপুনি আজি ভাঙিছে। কেতিয়া ভাঙিছে? 60 জন শ্রমিক কর্মচারীৰ মৃত্যু হওয়ার পাছত, 3 জন শ্রমিকে আত্মহত্যা করার পাছত, আর আমার লড়া ছোৱালী নিজের শিক্ষা বসাই রাখার কারণে যেতিয়া ভিক্ষা করবলৈ রাস্তা ওলাই আহিছে, তেতিয়া তেখেতর টুপুনি ভাঙিছে। ধন্যবাদ হিমন্ত বিশ্ব ডাঙরিয়া, আপনার জড়িয়তে অসম সরকারের টুপুনি ভাঙার কারণে আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। এইটার উপর আমি কব বিচারিছো, অসমৰ দুটা ইন্ডাস্ট্রি বন্ধ করে 2 লক্ষ যুব সমাজের চাকরি আর কর্মসংস্থানের ব্যবস্থা হেরুয়াইছে। তার পাছত 36 মাস ধরে স্যালারি বন্ধ করে রাখি 60 জন মানুষ মরিলে, আর এতিয়া 31 জানুয়ারির ভিতর কোয়ার্টার এড়িয়ে যাবর নোটিস অলরেডি হয়েছে। বারংবার আমার চিফ মিনিষ্টার ডাঙরিয়া আর প্রধানমন্ত্রীয়ে প্রতিশ্রুতি দিয়ে আজি আমি এই প্রতিশ্রুতি ফুটুকার ফেন হওয়া উপলব্ধি করছো। যি নহোক, আপনার এই পদক্ষেপ আমি এটা সামান্য পদক্ষেপ বলে ধারণা করছো, আর যদি অসমের রাইজর ভাল চিন্তা করে তেনেহলে অসমের শিল্প উন্নয়নের কারণে অসমের লড়া ছোৱালীর ভবিষ্যৎ প্রজন্মর কর্মসংস্থান বসাই রাখার কারণে আপনালোকে এখন নির্দিষ্ট প্যাকেজ ডিক্লেয়ার করক, যেনেকা কেরল সরকারে ডিক্লেয়ার করেছে যে তেখেতে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের সাবসিডিয়ারি ইউনিটটু টেক ওভার করিব আর এই ইন্ডাস্ট্রিটু স্টেট গভর্নমেন্টের নিজর। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উত্তাল দেশ। ঠিক তখন ওই ঘটনার মোড় ঘুরিয়ে দিতে রাজপথে নেমেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার শিলচরে এবিভিপির সদস্যরা ভারত মাতার জয়ধ্বনি দিয়ে বাম ছাত্র সংগঠনগুলির মুণ্ডপাত করেন। হাতে এসএফআই এবং সিপিএম এর প্রতীকী পতাকাতে ক্রস চিহ্ন জুড়ে মুর্দাবাদ ধ্বনিতে তারা স্লোগান দিতে থাকেন। পরে এই পতাকাগুলি পুড়িয়ে বাম বিরোধী প্রতিবাদ সাব্যস্ত করা হয়। বিদ্যার্থী পরিষদের সদস্যদের অভিযোগ, দিল্লির জেএনইউতে এসএফআই ছাত্র সংসদের নেতৃত্বেই সেদিনের হামলার ঘটনা হয়েছে। ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে বহিরাগত গুন্ডারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে মারপিট করে, কিন্তু ঐশী নিজে মাথায় ব্যান্ডেজ বেঁধে আহত দেখানোর নাটক করেছেন। এরকম আরও এসএফআই সদস্যদের ব্যান্ডেজের নাটক দেখা যায়। এ ঘটনায় স্পষ্ট সেদিনের হামলা তারা ঘটিয়ে বিদ্যার্থী পরিষদের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। এবিভিপি শিলচর শাখার কর্মকর্তা মিঠুন বিশ্বাস ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বাম দল এবং ছাত্র সংগঠনগুলিকে আগামী দিনে এরকম কাণ্ড না ঘটাতে হুঁশিয়ার করে দেন। শিলচর শাখার ব্যবস্থাপনায় আমরা এখানে কয়েকদিন আগে ঘটে যাওয়া জেএনইউতে যে তীব্র ঘটনা ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা বামপন্থী ছাত্রদের দ্বারা আঘাত হয়েছে, আমাদের আসামের একজন সুকন্যা একজন ওরাও আহত হয়েছে, সেখানে বামপন্থীদের দ্বারা ছাত্র সংসদ যে ঐশী ঘোষ ওদের প্রেসিডেন্ট ওর মাথা ফাটায় ও সমস্ত মিডিয়া ওকে কভার করছে, কিন্তু আমাদের আসামের কন্যার যে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাদের তথাকথিত যে রাষ্ট্রবাদী নেতারা আসামের মধ্যে আছেন ওনাদের আজকে চুপ নীরব ভূমিকা, সেই জন্য আমরা বিদ্যার্থী পরিষদ থেকে আজকে আমরা এসএফআই সিপিআইএম এবং বিভিন্ন লেফটিস্ট বামফ্রন্টের পতাকা এখানে আমরা জ্বালিয়েছি এবং আমরা ওনাদের তীব্র হুঁশিয়ারি দিতে চাই, যদি আগামী দিনে যদি আরও এই ধরনের ঘটনা যদি আমরা লক্ষ্য করতে থাকি বিদ্যার্থী পরিষদ সমস্ত দেশ জুড়ে বামফ্রন্ট লেফটিস্টের বিরুদ্ধে অনেক বড় তীব্র আন্দোলন গড়ে তুলবে। ধলাই পুলিশের মাদক বিরোধী অভিযানে এবার ধরা পড়ল মাদকের পাশাপাশি বেশ কিছু বিস্ফোরক। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধলাই পুলিশ ও ব্যাটালিয়ন বাহিনী লায়লাপুলে অভিযান চালায়। সেখানে ভাগাবাজার থেকে মিজোরামগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক সহ মাদক বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে রয়েছে জিলেটিন স্টিক, ডিটোনেটর, প্রচুর পরিমাণ বিস্ফোরণে ব্যবহৃত সামগ্রী এবং নেশার ট্যাবলেট, সিরিঞ্জ, কন্টেনার ইত্যাদি। এ ঘটনায় শামীম লস্কর নামের এক ব্যক্তি পালিয়ে গেলেও ভাগাবাজারের বেঞ্জামিন লস্করকে পুলিশ গ্রেফতার করেছে। কাছাড় জেলার উন্নয়নমূলক কাজে গতি আনতে একটি মোবাইল অ্যাপের সূচনা হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসক বর্ণালী শর্মা এই ফাইল ট্র্যাকিং অ্যাপটির সূচনা করেন। এ উপলক্ষে ডিসির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় এই অ্যাপের মাধ্যমে জেলার প্রশাসনিক কাজকর্ম ত্বরান্বিত হবে।
এদিন জেলা উন্নয়ন কমিটিরও এক বৈঠক অনুষ্ঠিত হয়। কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মার পৌরোহিত্যে সভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করা হয়। সভায় উন্নয়ন আয়ুক্ত জেসিকা রোজ লাল সিম, অতিরিক্ত উপায়ুক্ত রাজীব রায়, ললিতা রংপি, সহকারী আয়ুক্ত অভিলাষ বার্নওয়াল, মারিয়া তানিম, নবনীতা হাজারিকা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার সন্ধে নাগাদ নবাগত জেলাশাসক বর্ণালী শর্মা সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হন। ওই সভায় জেলাশাসক আগামী দিনগুলোতে তার কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল শহরের স্বচ্ছতা বজায় রাখা, জল নিকাশি ব্যবস্থা, যানজট নিরসনে বিহিত পদক্ষেপ গ্রহণ সহ শহরের ফুটপাতকে বেদখল মুক্ত করা। আমি দেখছি ব্রহ্মপুত্র মিলিত যেকোনো শহরের সব জায়গায় কিছু কিছু রাস্তায় নো এন্ট্রি ফর ঠেলা, নো এন্ট্রি ফর রিক্সা লেখা থাকে, এন্ট্রি ফর টু হুইলার্স অর ফোর হুইলার্স ইজ ডিফারেন্ট। শহরের যেগুলি মেইন রাস্তা ওইগুলিতে কিন্তু যেন লোকজন যেন ভালো করে হাঁটতে পারে, বাচ্চারা যেমন করে ভালো করে হাঁটতে পারে, এটার জন্য এগুলি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এখানে সব একই রাস্তায় সবগুলি ঢুকে যায়, রিক্সাও ঢুকছে, ই রিক্সাও ঢুকছে, অটোও ঢুকছে, টু হুইলার ঢুকছে, ফোর হুইলার ঢুকছে। এটাও কি আমি ভাবি এটা পরের জন্য আপনারা সবাই সহায় করতে হবে। লাস্ট ইয়ার যিমানবিলাক আছে ৱাটাৰ লগিঙৰ ফটো ডি ডি এমে সাধাৰণতে আপলোড কৰি থয় আৰু গ' টু ডেট ফটোগ্ৰাফ চ গতিকে ৱাটাৰ লগিঙৰ কাৰণে কিন্তু মই ভাবোঁ আপুনি যিমান কাম নকৰক আমাৰ ৰাইজৰ, বিশেষকৈ গুৱাহাটীৰ মই মানে ৰেফাৰেঞ্চত কৈছোঁ, আমাৰ দায়িত্ব বহুত আছে। বৰ্ণালী জানান তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল বরাকে কাজ করা, আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। অসম বলিলে বরাক আর ব্রহ্মপুত্র যেটু মিলন সেই অসমখন হয়েছে। আর মই ইয়াতে দুদিনের আগতে মূল কর্মজীবন আহার আছিল, একটা ইচ্ছা আছে আর কব মানে সেই ইচ্ছা হয়তো পূরণ করেছে যে মই ইয়াতে আসব কারণে সরকারি নির্দেশনা পাইছো। আর মই ভাবিছো মোৰ বিগত দিনের যেখানে অভিজ্ঞতা আছে সেইখানে অভিজ্ঞতার সঙ্গে, আর আমি সকলে জানো যে আমার যে সাংস্কৃতিক যে পরম্পরা আছে, আমার যে সনাতনী সংস্কৃতি আছে, আমার বরাক উপত্যকা মই কালিও দেখিছো, এনেও মই নিজেও আগতে শুনিছো, কারণ ইয়ারে ধামাই নৃত্য আমি আগতে যেতে আমার গুৱাহাটীত আমার কিছুমান সেন্ট্রেল প্রোগ্রাম হয়, প্রেসিডেন্ট আহে, বাংলাদেশের প্রেসিডেন্ট আহিছে, তেতিয়াও আমি লৈ গৈছো। ইয়াৰ পৰা সুন্দৰ কাৰণে ইয়াৰ কৃষ্টি সংস্কৃতি আমি যিমান পাৰি প্ৰজেক্ট কৰিব যত্ন কৰিছিলোঁ। আৰু এইবাৰ মই সুযোগ পাইছোঁ মহামানৱ মহাত্মা গান্ধীৰ 150তম জন্ম জয়ন্তী পাতি একদম শ্ৰদ্ধাঞ্জলি যাচি আছোঁ। কিন্তু আমাৰ জাতিৰ পিতা বাপুজীৰ যি সপোন আছিল স্বচ্ছতাৰ, সেইখিনি যদি আমি সাৰ্থক ৰূপ নিদিওঁ কেনেকৈ হ'ব? নাগৰিকত্ব আইন নিয়ে এক আলোচনা সভাৰ আয়োজন কৰা হয়। বৃহস্পতিবার বর্জালেঙ্গার মাই হোম ইন্ডিয়ার উদ্যোগে এবং একল অভিযানের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ওই আলোচনা সভা। মাই হোম ইন্ডিয়ার বরাক উপত্যকা জোনের সভাপতি মূলচাঁদ বৈদ্যের পুরোহিত্যে অনুষ্ঠিত ওই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইনজীবী শান্তনু নায়ক, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপি সভাপতি সুশীল ধর, এপি সদস্য বুল্টি দেব, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, জিপি সভানেত্রী মীনাক্ষী মাল সহ আরও অনেকে। আলোচনা সভায় যোগ দিয়ে সুবিমল ভট্টাচার্য বলেন, নাগরিকত্ব আইন নিয়ে ভুল প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এই আইনের বলে অনেক লোক উপকৃত হবেন। আজকে আমি দিল্লি থেকে মাই হোম ইন্ডিয়ার এই কার্যক্রমে এসেছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ভারত সরকার কিছুদিন আগে এনেছে, তার ব্যাপারে এই অঞ্চলের লোকের সঙ্গে কথা বলার জন্য। আমরা জানি যে এই অ্যাক্ট নিয়ে অনেক লোকের কাছে অনেক রকম কথা ছড়ানো হচ্ছে, কিন্তু এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কা বলে যেটাকে বলা হচ্ছে, কা অনেক লোকের উপকার হবে, যারা পার্টিশনের পর থেকে যারা এখনও ভুগছেন পার্টিশনের জন্য, ওদের জন্য এটা একটা অনেক বড় পদক্ষেপ যেটা মোদী সরকার নিয়েছে। এবং কিছুদিনের মধ্যে রুলস রেগুলেশন সব জানানো হবে, তারপর আবেদনপত্র নেওয়া হবে। এবং আমি আশা করি এই অঞ্চলে কিছু লোকের যা প্রশ্নটশ্ন থাকবে তা নিয়ে কথা বলা হবে, আর তার মধ্যেই কা নিয়ে যতটুকু একটা সমালোচনার মতন হচ্ছে এই অঞ্চলে যা হয়, তা লোকের মধ্যে বিভ্রান্তি বা মিথ্যা কথা যে দেওয়া হচ্ছে,
এইগুলো জিনিস অনেক অনেক লোকের অনেক মাথাতে কোনো কিছু তুলো। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাগান শ্রমিকদের টাকা লুট করে পালাতে সক্ষম হয়েছে একদল দুষ্কৃতী। ঘটনাটি কাটলিছড়া থানার আওতাধীন ধলাই বাগানে ঘটেছে। বুধবার তখন সন্ধে আনুমানিক 6:30। বাগানের 13 নম্বর সেকশনে হানা দেয় ওই দুষ্কৃতী দল। বাগান শ্রমিকদের উপর হামলা চালিয়ে টাকা লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় 5 জন পুরুষ বাগান শ্রমিক সহ এক মহিলা শ্রমিক আহত হয়েছেন। পরে খবর পেয়ে কাটলিছড়া পুলিশ অভিযানে নামে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নেজামউদ্দিন নামে এক দুষ্কৃতীকে আটক করতে সক্ষম হয়েছে। পরে নেজামউদ্দিনকে জেরা করলে সে জানিয়েছে এ ঘটনার সঙ্গে আরো বেশ কজন জড়িত রয়েছে। একে একে তাদের নামও প্রকাশ করেছে নেজাম। শহরতলী ছোট দুধপাতিলের হাই স্কুলের মাঠে টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘ এবং দুর্গা শক্তি ক্লাব। আগামী 12 জানুয়ারি বিশ্ব যুব দিবসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইটখোলা অ্যাথলেটিক ক্লাবে এক সাংবাদিক বৈঠক ডেকে টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত জানান আয়োজক সংস্থা দুটির কর্মকর্তারা। আগামী 12 জানুয়ারি থেকে বরাক চ্যাম্পিয়ন ট্রফি টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। আমরা অর্গানাইজ করছি সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘ এবং দুর্গা শক্তি ক্লাব। আমাদের ভেন্যু হবে ছোট দুধপাতিল হাই স্কুলের পাশে, ওপেন ফিল্ডে খেলা হবে। সেখানে 10 ওভারের প্রত্যেক টিমের 10 ওভারের খেলা হবে এবং 11 জন পুরো টিম নিয়ে খেলা হবে। এবং প্রথম পুরস্কার এটার থাকবে 55,555, এবং দ্বিতীয় পুরস্কার রানার্স আপ পুরস্কার হবে 22,222 টাকা, এবং প্রত্যেক এবং সঙ্গে ট্রফি থাকবে। এবং প্রত্যেকটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ, টুর্নামেন্টের শেষে ম্যান অফ দ্য সিরিজ ব্যাটিংয়ে বোলিংয়ে আমাদের দেওয়া হবে। আমরা চাইছি যে সমস্ত বড়খলা, কাঠিগড়া, লক্ষ্মীপুর, শিলচর, উদারবন্দ এই সব কনস্টিটিউয়েন্সি থেকে যাতে টিমরা আসে। 2,000 টাকা আমরা মাত্র এন্ট্রি ফিস রেখেছি, এবং এখানে প্রায় 64 টিমের টুর্নামেন্ট হবে, 64 টিমের কনটেস্ট হবে এখানে। এবং এই ধরনের একটা টুর্নামেন্ট বরাক চ্যাম্পিয়ন ট্রফি বিভিন্ন জায়গায়। বিশ্ব যুব দিবসে শিশুদের জন্য এক বিশেষ উদ্যোগ নিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। চলো মাঠে যাই শীর্ষক ব্যানারে শিশুদের জন্য আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলা। 5 থেকে 10 বছরের যে কোনো শিশু অংশ নিতে পারবে এতে। ওই দিন বিকেল 4:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে থাকবেন রামকৃষ্ণ মিশন শিলচরের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। এই অনুষ্ঠান চলবে রাত 7:30 অবধি। এছাড়া খেলায় অংশ নেওয়া শিশুদের উৎসাহিত করতে মাঠে বিভিন্ন ধরনের স্টলের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে অ্যাগ্রো হোল্ডিং লিমিটেড। সংস্থার পক্ষে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎপল দত্ত। পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। একটা নতুন প্রথমবার মতো শিলচর জেলা ক্রীড়া সংস্থা আমরা এটা আয়োজন করতে যাচ্ছি। আগামী 12 জানুয়ারি বিশ্ব যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, সেটাই আমরা মাথা রেখে আমাদের সম্পাদক শ্রী বিজেন্দ্র প্রসাদ সিং একটা নতুন ধারা আমাদের খেলার মাঠকে আরো অন্যভাবে যাতে যুব দিবসকে উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানা যায় সেজন্য আজকের এই আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রথমেই স্লোগান চলো মাঠে যাই। বিশ্ব যুব দিবসে আয়োজিত কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ডিএস এর সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানিয়েছেন,
অনুষ্ঠানটাই আমরা ফ্লাড লাইটে রেখেছি, যখনই সন্ধে হবে ফ্লাড লাইটে আমরা এই অনুষ্ঠানটি করব। এখন ব্যাপারটি হলো যে এই অনুষ্ঠানে কারা আসবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কুল কলেজ আমরা দেখি, বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে এবং বিভিন্ন ক্লাবদের আমরা অনুরোধ করেছি চিঠির মাধ্যমে, যে যাদের স্কুলে বা যাদের বাড়িতে প্রত্যেকের জন্য কিন্তু সেদিন মাঠ খোলা থাকবে। আমরা কিন্তু কোনো বাধা নিষেধ রাখবো না। কেবল একটাই বাধা আছে যে যে বাচ্চাদেরকে নিয়ে মাঠে ওনারা নিয়ে আসবেন সেই বাচ্চাদের বয়স হতে হবে 5 থেকে 10 বছরের ভিতরে। টোটাল বিভিন্ন ব্রাঞ্চের খেলাগুলোকে সেদিন আমরা তুলে ধরার চেষ্টা করব, বিশেষ করে অভিভাবকদের আসবেন এবং পাশাপাশি আমরা কিছু আকর্ষণীয় আমরা অনুষ্ঠান সেই খেলাধুলার মাধ্যমে সেকে তুলে ধরার জন্য বাচ্চাদের কাছে, যারা বাচ্চাদের চাপে গার্জেনরা বাধ্য হন সেই খেলাতে তাদেরকে নিয়ে আসা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাগজ কলের শ্রমিক সন্তানদের পড়াশোনায় 1 লক্ষ দেবে সরকার, ঘোষণা হিমন্তের। জেএনইউ কাণ্ডে দায়ী এসএফআই, বাম দল সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ এবিভিপির। ধলাই পুলিশের সাঁড়াশি অভিযান, এবার বাজেয়াপ্ত মাদকের সঙ্গে জিলেটিন স্টিক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।